Hello everyone and welcome back to my channel. আজকে আমরা দেখব কিভাবে appropriately serum apply করতে হয়। একটা কথা সব সময় মনে রাখবেন, serum সব সময় damp face এ apply করতে হয়। অর্থাৎ মুখটা ভেজা ভেজা থাকা অবস্থাতে serum apply করতে হবে। একটা facial mist ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো soft cleanser দিয়ে মুখ wash করার পরে serum apply করতে পারেন। মিস্টটা अप्लाई করার পরে এটা ফুলি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব না। আফটার 5 মিনিটস আমি একটা সিরাম নিয়ে 2 থেকে 3 ড্রপ আমার ফুল মুখের জন্য अप्लाई করছি। আমাদের আরো একটা রং কনসেপ্ট হচ্ছে, বেশি প্রোডাক্ট মানেই মনে হয় বেশি কাজ করবে, ব্যাপারটা আসলে সেরকম না। অল্প একটু প্রোডাক্ট নিয়ে সিরাম যেহেতু হাইলি কনসেন্ট্রেটেড একটা প্রোডাক্ট, 2 থেকে 3 ফোঁটাই এটা ফুল মুখের জন্য যথেষ্ট। এবং এভাবে চেপে চেপে হাতের তালু দিয়ে সিরামটাকে মুখের ভিতরে সুন্দর করে বসাতে হবে। কোনোভাবেই শক্ত হাতে বা জোরে মুখে এইভাবে ঘষাঘষি করা যাবে না। আস্তে আস্তে সফটলি এটাকে মুখের ভিতরে বসাতে হবে একটু সময় নিয়ে। কারো কাছে এই ধরনের ফেশিয়াল রোলার থাকলে তো পোয়া পারো। ফেশিয়াল রোলারের মাধ্যমে এইভাবে আস্তে আস্তে করে ম্যাসাজ নিয়ে যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করা যায়, সেটা স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করার সুযোগ পায়। এছাড়া এ ধরনের ফেশিয়াল রোলারের সাহায্যে ফেশিয়াল ম্যাসাজের মাধ্যমে ব্লাড সার্কুলেশন ভালো হয়, বয়সের ছাপ দেরিতে আসে এবং টেনশন পয়েন্টগুলো লুজ হয়। আফটার অ্যাপ্লাইং দ্য সিরাম এভাবে আঙুলের ডগা দিয়ে স্কিনে ট্যাপ 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 করে মাসাজগুলোকে আমি আরেকটু রিল্যাক্স করে নিচ্ছি। একটা কথা সবসময় মনে রাখবেন, স্কিনের উপর কখনোই হার্শ হবেন না, অর্থাৎ জোরে ঘষাঘষি বা জোরে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন না। খুবই আলতো হাতে সফটলি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে এবং তাহলে এর ফুল রেজাল্ট পাওয়া যাবে। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.